বিবির প্রতি সুন্দর ব্যবহার করো, সুন্দর ব্যবহার কর, তুই তো অঙ্গারি করে বিবিকে ডাকবা না, তুই তুই। আপনার কি বলে ডাকেন অধিকাংশ? শ্রুতি তুই হড়ইয়া, শ্রুতি হাত দে, আমি তোমার কাপড় দুই আর বাত হই। শ্রুতি কাপড় থুই বাদ দিতাই ডাইলে লবণ দশ কিল করে আসি, কত বড় বেয়াদব, কত বড় নাশকর, অকৃতজ্ঞ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন তুই। রাসূল তো জীবনেও কাপড় ধোয়ান নাই, বরে দিয়া তুই ধোয়াস কেন? নয়জন বিবি জীবিত ছিলেন, একজনকে দিয়েও কাপড় ধোয়ান নাই, নিজেরটা নিজে ধুইতেন, নিজের ঘরটা নিজে ঝাড়ু দিতেন, নিজের জুতাটা নিজেই সেলাই করতেন, নিজের কাজগুলো নিজেই যখন করে। আজকে ডাক্তাররা বলে শরীরটা ভালো থাকে, আর কোনো কাজ নাই, বসে বসে টেলিভিশন টিপস, তোর হার্টের ভিতরে টিপ ধরব, তোর হার্ট অ্যাটাক হইব, ব্রেন অ্যাটাক হবে, কাজ করলেই শরীর ভালো থাকে। গ্রামের লোক কাজ বেশি করে, শরীর ভালো বেশি, শহরের লোক কাজ করে কম, ফার্মের মুরগির ডক্কা, করোনাও বেশি। গ্রামের লোক করোনা বুঝেও না, এক মুরব্বীর হইলো করোনা, কয় কি করোনা, কি করতাম না, কি ন করতাম হ, কয় কি ন হইতাম হ, করোনা করোনা কি করোনা, এ শুনু শুনেই নি করোনা। বরিশালের এক লোকের বললো যে ভাই করোনা হইছে, করোনা হইছে, ওই বেড়া হস কি বেড়া, যে মরিচ খাইছি করোনা আইবে, মরে চিনবে করোনা বেড়া। ওই যে গোল গোল মরিচ গুলো খুব ঝাল, আপনারা কি বলেন ওইগুলো সাদা মরিচ, সুবহানাল্লাহ, জেন্ডুল্লা জাল এন্ডুল্লা নাম সাদা মরিচ শব্দে আর বাজিয়ে ফাঁড়া আরানো খায়, ফাঁড়ার তো গন্ধ, ফাঁড়া খায় মুশরিকিরা, তারা গন্ধ খায়, আর গন্ধ ন খায়, আর খায় হালালান তৈয়েবা, হালালান তৈয়েবা, হালাল এবং ভালো সর্বশ্রেষ্ঠ, সুবহানাল্লাহ। তৈয়েব কার কাছ থেকে আসে? আত তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তৈয়েবাত, সব তৈয়েবাতের মালিক কে? এই জন্য তারা গরুর চেনা খায়, আর খায় দুধ আর গোস্ত, বুঝছো না বাজি? আর মোদি সাহেব আছেন না ভারতের, কি গরুর মুত খায় দে মুত, কইয়ান স্বাস্থ্যের লাই খুব বালা। তারপর আরোগ্য ছিল মুরার জি দেশায় নিজের মুত নিজে খাইতে, নিজের গুও নিজে খাবি। যারা মুশরিক ইন্নামাল মুশরিকুনা নাজাস, যারা হলো নাজাসাতে খলিল খফিফ গলিজ দুইটা, তো তাকে জিজ্ঞেস করা হলো আপ কেউ, আপ কি বল ফান করতে হ্যাঁ, তুমি তোমার পেশাব কেন খাও? তো মেরা সব ভিটামিন ইস তরহ সে নিকাল জাতি হ্যাঁ, এসিলিয়ে মাই ইসকো আন্দার ঘুমা দেতা হ্যায়, আমার ভিটামিন সব পেশাবের লগে বার হয়ে যায়, আয় হায় হলাই নাউজুবিল্লাহ মিন যালিক। একটা মানুষ কত নিচে নামতে পারে? আল্লাহ বলেছেন তোমাদেরকে শ্রেষ্ঠ করে বানিয়েছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন,